আমি এখন আলমডাঙ্গার মন্দিরে ঝুলন যাত্রা দেখতে যাচ্ছি। ওখানে ঝুলন যাত্রা উপলক্ষে বড় অনুষ্ঠান হয়, কীর্তন হয়, তো ওইটা দেখবো। তা চলুন যাওয়া যাক। তা চলুন রাইড উপভোগ করতে করতে যাওয়া যাক। এইটা হলো দখলপুর বাজার। আমি আলমডাঙ্গা সত্যনারায়ণ মন্দিরে পৌঁছে গেছি। এখন সন্ধ্যা, একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। ঝুলন যাত্রা উপলক্ষে অনুষ্ঠান হয় এখানে। এই মন্দিরটা অনেক বড়। মন্দিরটার নাম সত্যনারায়ণ মন্দির। এটা আলমডাঙ্গা বাজারের পরে অবস্থিত। এখানে গোপালের শোয়ানো হবে। এই যে বড় জামাই বাবু, এটা পলাশ মামা, সুন্দর একটা হাসি দিলেন। মন্দিরটা পুরা ঘুরিয়ে দেখব। এবং এখানে ঠাকুরের মূর্তিগুলোর সাথে পরিচয় হব। তো চলুন, আমার সাথে হেল্প করবে বড় জামাই বাবু। এখানে অনেক রকম ঠাকুরের মূর্তি রয়েছে। বড় জামাই বাবু আমাকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবে। তো চলুন মন্দিরটা ঘুরে দেখা যাক। আমি এখন আলমডাঙ্গা সত্যনারায়ণ মন্দিরে এসেছি। এখানে দোলন যাত্রা উপলক্ষে দোলন যাত্রা পালন করা হয়, অনুষ্ঠান হয় এখানে রাত্রে। এখানে গোপাল থাকে, এখানে দোল দেওয়া হয়। রাধাকৃষ্ণ দোল কৃষ্ণ রাতে সারথি বলো, ভিতর ভিতরে আছে কংসের কারাগার, গলবাইরা সেই কংসের কারাগার, কংসের কারাগার। এটা হচ্ছে কৃষ্ণ ভক্ত মীরাবাই, বলো এটা কৃষ্ণ ভক্ত মীরাবাই। এখান দাঁড়াও, ফাইন ছবি ধরে সেই কৃষ্ণ ভক্ত মীরাবাই। এটা কলিযুগের যুগ অবতার চৈতন্য মহাপ্রভু। দাঁড়াও ওখানে, এটা হচ্ছে সেই লব কুশ না রাম লক্ষণ। এখানে মা দুর্গার মন্দির, শিবলিঙ্গ পূজা।
¿Qué es lo que más largo?